নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ওরা এসেছিল। ভাগ্য ভবিতব্য এসব যারা মানেন না তাদের কথা আলাদা, কিন্তু দীনেশবাবু মানেন, তাই ওদের একমাত্র সন্তান তথাগত মর্মান্তিক মৃত্যুটাকে ওরা নেহাতি ভাগ্য বিপর্যয় ছাড়া অন্য কিছুই নয় ভেবে মনকে সান্ত্বনা দিলেন। মৃত্যুটা স্বাভাবিক নয়। ছেলেটা ওর বন্ধুদের সঙ্গে গিয়েছিল ঘাটশিলায় মৌ ভাণ্ডারে। এখানে ওরা প্রতি বছর বড়দিনের ছুটিতে পিকনিকে আসত। ঘাটশিলা ওদের সকলেরই প্রিয় জায়গা, তাই আসত। এখান থেকে কখনো গালুডি, কখনো যদুগোড়া, কখনো বা সুবর্ণরেখার তীরে কোনো উঁচু জায়গা দেখে পিকনিক করত। সেবারও এসেছিল ওরা, পিকনিক বেশ জমেও উঠেছিল। এমন সময় কি যে হলো ওদের মধ্যে তা কে জানে। প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি, তারপর এমন মার মারলো ছেলেটাকে যে মরেই গেল ছেলেটা। পিকনিক ফেলে পালিয়ে এলো সবাই। পরে অবশ্য থানা পুলিশ হতে ধরাও পড়লো কয়েকজন। তবে কিনা বিত্তবান বাপের ছেলে ওরা, তার উপর অনিচ্ছাকৃত খুন, অতএব টাকা পয়সার জোরে পার পেয়ে গেল সবাই। দীনেশবাবু এ নিয়ে বেশি মাথা ঘামালেন না, ঘামিয়ে লাভও নেই। ওদের সকলের জেল বা ফাঁসি হলে তার মৃত সন্তান তো আর জীবিত হয়ে ফিরে আসবে না, তাই মনের দুঃখ মনে চেপে ওরা স্থির করলেন আর এখানে নয়, এখানকার পাট একেবারেই চুকিয়ে দিয়ে বরাবরের জন্য চলে যাবেন অন্য কোথাও। স্ত্রীর ইচ্ছা কাশী যাবার, দীনেশবাবুর ইচ্ছা ঘাটশিলা। ওখানে পাহাড়ে, নদীতে, অরণ্যে, নির্ঝরে তথাগতর কত স্মৃতি না জড়িয়ে আছে। মৌ ভাণ্ডার, মুসাবনি, ধারাগিরির সঙ্গে ছিল ওর প্রাণের সম্পর্ক, তাই সন্তানের স্মৃতিমাখা ঘাটশিলাতেই এসে ফুলডুঙ্গরি পাহাড়ের কাছে একটা ছোটখাটো ঘর ভাড়া নিয়ে রয়ে গেলেন ওরা। দীনেশবাবুর স্ত্রী কয়েকদিন একটু কান্নাকাটি করলেন, তারপর আবার স্বাভাবিক হয়ে গেলেন। দুজনে প্রতিদিন খুব ভোরে উঠে গভীর বনভূমে ও ছোট ছোট টিলা পাহাড়ের আশেপাশে ঘোরাফেরা করতেন। বনের সৌন্দর্যে ওদের মন ভরে যেত। তথাগত কতগুলো ছবি ছিল ওদের কাছে, সেই ছবির স্পটগুলো মিলিয়ে মিলিয়ে দেখতেন। ফুলডুঙ্গরি পাহাড়ের টপে যে মহুয়া গাছের নিচে একটি বড় পাথরের ওপর বসে থাকা অবস্থায় ছেলের ছবি ছিল, সেই জায়গায় ওরা দুজনে চুপচাপ বসে কখনো সূর্য ওঠা দেখতেন, কখনো সূর্যাস্ত। কোনোদিন বা সুবর্ণরেখার তীরে বসেই সময় কাটাতেন, কখনো চলে যেতেন নদী পার হয়ে মুসাবনিতে, যদুকরার অরণ্য ঘুরে আসতেন মাঝে মাঝে। স্ত্রী যখন রান্নার কাজে ব্যস্ত থাকতেন, দীনেশবাবু তখন একা একাই চষে বেড়াতেন ঘাটশিলাকে। ছেলেটা মাছ মাংস খেতে ভালোবাসত বলে ওরা মাছ মাংস এমনকি ডিম পর্যন্ত খেতেন না। ছেলেটা মিষ্টি খেতে ভালোবাসত বলে ওরা মিষ্টি খাওয়ার কথাও ভুলে গেলেন। দীনেশবাবু কখনো দাড়ি না কামিয়ে ঘর থেকে বেরোতেন না, সব সময় টিপটাপ থাকতেন। এখন তার মাথায় ঝাঁকড়া চুল, মুখমণ্ডলে দাড়ির জঙ্গল, হঠাৎ করে পরিচিত কেউ দেখলে তিনি পরিচয় না দিলে তাকে চেনার সাধ্য ছিল না কারো। এরই মধ্যে দীনেশবাবু আরেকটি কাজ করতেন, কোনো অল্প বয়সী ছেলের দল এখানে পিকনিক করতে এলে তিনি তাদের সাহায্য করতেন, নানাভাবে সাহায্য করতেন তিনি, এমনকি কখনো সখনো রান্নার কাজেও হাত লাগাতেন।
ওর এই শিশু সুলভ আচরণ দেখে ছেলের দল বিস্ময়ে অভিভূত হয়ে যেত। সবাই ভাবত, কে ইনি, কেন ইনি নিঃস্বার্থভাবে এমন করেন, কারো কাছ থেকে কিছু নেন না, কোনো কিছু মুখে দেন না, এক কাপ চা পর্যন্ত খান না। সত্যি এমন মানুষের দেখা মেলা ভার। আর এ কাজে দীনেশবাবুর যে কি আনন্দ তা কাউকে বলে বোঝানো যাবে না। তবে দীনেশবাবুর স্ত্রীর কিন্তু এইভাবে এক জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগলো না। তবু ঘাটশিলায় স্বামীর মন বাধা পড়েছে দেখে তিনি তার মনোবাসনা প্রকাশ করেন না। একদিন কিন্তু তিনি আর থাকতে পারলেন না, বললেন, জানো কাল রাতে আমি খোকাকে স্বপ্নে দেখেছি। দীনেশবাবু উৎসাহিত হয়ে বললেন, কি দেখলে? খোকা বলল, মা কেন তোমরা আমার জন্য এত কষ্ট পাচ্ছ? এখানে যা আছে তার সব তো আমার স্মৃতি, আমি তো নেই। তার চেয়ে বরং তোমরা কাশীতেই চলে যাও। কাশী যাব যাব করে আমার তো যাওয়া হয়নি, তোমরা শুধু ঘাটশিলা আর দেওঘরেই আমাকে নিয়ে গেছো বারবার। এখন দুজনে কাশীতে গিয়েই থাকো। বলেই ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি। দীনেশবাবুর চোখ দুটো জলে ভরে এলো, বললেন, খোকা বলেছে এই কথা? তবে তো যেতেই হবে, আর কয়েকটা মাস বাকি, তারপর যাব। টাটানগর থেকেই ট্রেন পেয়ে যাব কাশী যাবার। কাশীতে গিয়ে কিছুদিন থেকে একটা স্থায়ী আস্থানার ব্যবস্থা করে যেখানে যা কিছু আছে সব বিক্রি করে ওখানেই থেকে যাব বরাবরের মতো। এইভাবেই দিন যায়। দীনেশবাবু যাবার আগ্রহ দেখান না, স্ত্রীও আর কিছু বলেন না। হঠাৎ একদিন হাড় কাঁপানো এক শীতের দিনে দীনেশবাবু চুল কেটে দাড়ি কামিয়ে আগের মতো স্বাভাবিক হয়ে হাসি হাসি মুখ করে স্ত্রীর কাছে এসে বললেন, সব ব্যবস্থা করে এলাম। দীনেশবাবুর এই পরিবর্তন দেখে চমকে উঠলেন স্ত্রী, বললেন, কিসের ব্যবস্থা করে এলে? কেন, কাশী যাবার? সত্যি যাচ্ছ তুমি? হ্যাঁ সত্যিই যাচ্ছি। খোকা তোমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিল কাশী যেতে, ওর সেই ইচ্ছেটা পূরণ তো করতেই হবে। আগামী পরশুই আমরা যাচ্ছি। স্ত্রী দুহাত কপালে ঠেকিয়ে প্রণামের ভঙ্গিতে বললেন, জয় বাবা বিশ্বনাথ। তারপরে বললেন, তোমার হঠাৎ এমন পরিবর্তনের কারণটা কি? হঠাৎ করি বা চুলদাড়ি কেটে ফেললে কেন? ফেললাম, ভেবে দেখলাম এইভাবে চুলদাড়িতে মুখ মাথা ভরিয়ে রাখলে তো খোকা আমাদের ফিরে আসবে না। সে তথাগত, যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে। তবে কিনা ছেলে তো বড্ড মায়া দিয়ে গেছে। সান্ত্বনা এই যে আমরাও তো চিরকাল থাকবো না, যেতে তো একদিন সবাইকেই হবে, তাহলে কেন এই ভার বয়ে বেড়ানো? তাই মনের সঙ্গে অনেক বোঝাপড়া করে এগুলো কেটেই ফেললাম। বেশ করেছো। দেখো খোকা যে একেবারেই নেই তা তো নয়, তার দেহটার লয় হয়েছে, কিন্তু আমাদের অন্তরে সে তো স্মৃতি হয়ে রয়ে গেছে বরাবরের জন্য। তাছাড়া সে আমাদের কত দায় দায়িত্ব, কত চিন্তা ভাবনার হাত থেকে মুক্তি দিয়ে গেছে বলো তো। সে থাকলে কি এতদিন আমরা ঘাটশিলায় থাকতে পারতাম? আমরা কি কাশীবাস করতে যেতাম? কাশিতে থাকার সুবিধে কত! ওখান থেকে আমরা ইচ্ছে মতো হরিদ্বার, বৃন্দাবন, যেখানে যখন খুশি তখনই যেতে পারবো। ভারতের তীর্থে তীর্থে ঘুরে জীবনের শেষ দিনগুলো তো ভালোভাবেই কাটিয়ে দিতে পারবো আমরা। সত্যি খোকা আমাদের কি উপকারটাই না করে গেছে। দীনেশবাবুর স্ত্রী স্বামীর এই হঠাৎ পরিবর্তনের কারণটা ঠিক বুঝে উঠতে পারলেন না।
তাই বারবারই তিনি নানা কাজের ফাঁকে আড় চোখে তাকিয়ে দেখতে লাগলেন স্বামীর মুখের দিকে। দীর্ঘদিন বাদে দীনেশবাবুকে তিনি দারুণ আনন্দময় দেখলেন। দুপুরে যখন খেতে বসলেন তখন স্বামীকে বললেন, তুমি তো এতটা স্বাভাবিক হতে পেরেছো ভেবে আমি খুবই খুশি হয়েছি, কিন্তু তোমার এই হঠাৎ পরিবর্তনের কারণটা কি আমাকে একটু খুলে বলবে? আমি কিন্তু খোকার দুঃখ এখনো ভুলতে পারছি না। পারবে 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 পারবে, আজ আমাদের বড় আনন্দের দিন, সব শুনলে আনন্দে অধীর হয়ে উঠবে তুমি, সমস্ত দুঃখের মেঘ কেটে যাবে। শুধুমাত্র এই দিনটির জন্যই আমি নিজেকে এমন কিম্ভূত কিমাকার করে রেখেছিলাম, ঘাটশিলার মাটি কামড়ে পড়েছিলাম, না হলে অনেক আগেই চলে যেতাম কাশিতে। তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না আমি, আজ তোমার কিসের আনন্দ খুলে বলো তো দেখি। দীনেশবাবু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করলেন, বললেন, চলো ফুলডুঙরি পাহাড়ে খোকা যেখানে বসতো সেখানে গিয়ে বসি। দুজনে একসঙ্গেই খেতে বসেছিলেন। খাওয়া শেষ হলে শীতের রোদ্দুর গায়ে মেখে ফুলডুঙরি পাহাড়ে গিয়ে সেই পাথরের ওপরে গিয়ে বসলেন। স্ত্রী বললেন, এবার বলো। দীনেশবাবু একটু গম্ভীর হয়ে বললেন, তথাগত বন্ধুরা এসেছিল, ওরা সবাই। দীনেশবাবুর স্ত্রীর মুখটা ম্লান হয়ে গেল। হরিণধুকুড়ির কাছে পিকনিক করছিল ওরা, কেউ আমাকে চিনতে পারেনি, আমি অনেক ভালোবেসে ওদের সব কিছুতে সাহায্য করেছি। অনেক ভালোবেসে? হ্যাঁ, কারণ আমি যে এতদিন ধরে ওদেরই প্রতীক্ষা করছিলাম, কেননা আমি জানতাম একদিন না একদিন ওরা এখানে আসবেই। খোকাকে ওরা কিভাবে মেরেছিল সেই নিয়েও আলোচনা করছিল। ব্যাস আর শুনতে চাই না, তারপর? দীনেশবাবু মেঘ ভাঙা রোদের মতো মৃদু হেসে বললেন, আজ সন্ধ্যায় অথবা কাল সকালে সুবর্ণরেখার তীরে ওদের প্রত্যেকেরই চিতা জ্বলবে। তার মানে? আমি ওদের রান্না করা খাবারে, পানীয় জলে, সর্বত্র মারণ বিষ মিশিয়ে দিয়ে এসেছি। দীনেশবাবুর স্ত্রী, ওহ মা গো, বলে একটা চাপা আর্তনাদ করে উঠলেন। দীনেশবাবু বললেন, কি হলো তোমার? দীনেশবাবু স্ত্রী বললেন, এ কাজ তুমি কেন করলে? ওরা যা করেছে করেছে, ওদের বাবা মা তো কোনো দোষ করেনি, যে জ্বালায় আমরা জ্বলছি সেই জ্বালার আগুন তুমি ওদের বাপ মায়ের বুকেও ধরিয়ে দিয়ে এলে। দীনেশবাবু কঠিন গলায় বললেন, আমি প্রতিশোধ নিলাম। দীনেশবাবুর স্ত্রীর আর কোনো কথাই বললেন না, ওর দু চোখের কোল বেয়ে কয়েকটি ধারা গড়িয়ে পড়ল শুধু।